চিকিৎসালয় আছে নাই চিকিৎসক, ভর দুপরিয়াতে বন্ধ হয় চিকিৎসালয়, নিশা বিচারিলে পোৱা না যায় চিকিৎসক, এয়াই এতিয়া রাজ্যের চিকিৎসালয়ের প্রকৃত স্বরূপ। এয়াই এতিয়া রাজ্যের চিকিৎসালয়ের প্রকৃত স্বরূপ। এইখন বাক্সার নিকাশী রাজ্যিক চিকিৎসালয়, পিছে নাই চিকিৎসক। সোমবারে সন্ধিয়া এগারী অচেতন ব্যক্তিক চিকিৎসার বাবে আনি সৃষ্টি হয় এক হাহাকার পরিস্থিতির। সন্ধ্যা চিকিৎসালয় বন্ধ থাকার বাবে কোয়ার্টারতো নাছিল কোনো চিকিৎসক, যার ফলত বিনা চিকিৎসায় লোকজনক পুনর লই যাবলগিয়া হয় মুশলপুর চিকিৎসালয়লৈ। হসপিটাল তো চারিটাতে বন্ধ সদায়, তার মানে আজ ইমান এমার্জেন্সি হবো কোনে গম পায়, কেতিয়াবা মোরও এক্সিডেন্ট হবো পারে, কি হবো পারে, মই তো ইয়াতে ওচৰত আইব লাগবে না, মই তো মুশলপুর গেলে নহব না, পাবলিক পাবলিকের কারণে বনাইছে না কার কারণে বনাইছে? কি হসপিটাল হয় এটা? আমার এই নিকাশির পুরা নাথকে আর দেখা পাওয়া আমাদের তো এটা নাইয়ে, এটা কামত যদি নাই তেতা কিয়র কারণে খুলিছে সরকারে? পুরো টাইমতে না পাওঁ আমি, মানে লাগা সময় না পাই। নিকাশির দরে এটা জনবহুল অঞ্চল চিকিৎসালয় দিনের এক বজার বন্ধ থাকাত অঞ্চলটির রাইজর মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যি সময়ত রাজ্যের স্বাস্থ্য বিভাগে প্রতিখন চিকিৎসালয়তে উন্নত চিকিৎসার কথা কই আহিছে, তেনে সময়তে বাক্সার নিকাশীত চিকিৎসালয় থাকার পাছতো বিনা চিকিৎসায় রোগীক আন ঠাইলৈ প্রেরণ করবলগিয়া হওয়া ঘটনায় উদঙাই তুলিছে স্বাস্থ্য বিভাগের স্বরূপ। মুশলপুরের মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।